দুটি পৃথক অভিযানে পশ্চিম থানা এবং রামনগর ফাঁড়ির পুলিশের হাতে আটক 5 চোর ও 1 ড্রাগস কারবারি। ধৃতদের বিরুদ্ধে বিএনএস এর ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ। গত 5ই আগস্ট একদল চোর হানা দিয়েছিল বরজলা স্কুলে। সেখান থেকে বেশ কিছু পাখা, কম্পিউটার এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা। পরের দিন স্কুলের তরফে পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে 5 জনকে আটক করতে সক্ষম হয়। ধৃতরা হলো সমীর বিন, বিলাস গুপ্ত, যদুমণি গুপ্ত, শানু দেব এবং রাজেশ দেবনাথ। তাদের কাছ থেকে 3টি সিলিং পাখা এবং 2টি দা উদ্ধার করে পুলিশ। কেস রেজিস্টার করে পরে আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা 3টি সিলিং ফ্যান এবং 2টি দা উদ্ধার করি। আজকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। এদিকে রবিবার রাতে রাজধানীর প্রগতি রোড স্থিত মেহের কালীবাড়ি এলাকা থেকে রামনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে 1 ড্রাগস কারবারি। ধৃতের নাম বিপ্লব বণিক। তার বাড়ি রাজধানীর রাধানগর এলাকায়। তার কাছ থেকে 135 কৌটো ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। সেখানে 2.70 গ্রাম ব্রাউন সুগার ছিল বলে জানায় পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। তিনি আরও জানান, ধৃতের কাছ থেকে আরও 5 জন ড্রাগস কারবারির নাম জানতে পারে পুলিশ। তার সঙ্গে আরও 5 জন জড়িত আছে, শফিক মিয়া, সুমিত দাস, আমান, বাপন সাহা, রোহন, তারা 5 জনই এই ব্যবসার সঙ্গে জড়িত আছে এবং তারা অনেকদিন ধরে বিজনেসটা করছে। আমরা চেষ্টা করছি ধরার জন্য, কিন্তু গতকাল আমাদের অপারেশন সাকসেস হয়েছে। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।